আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। গত 11 নভেম্বর 2022 তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 40 নম্বরের জন্য এই পরীক্ষায় সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি শুরু করা যাক। প্রথমে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কি? বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষিখাত। বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম 1974 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং। এমআরএ এর পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কি? বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম হচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। যদিও 2015 সাল থেকে আর বলা হয় না জাপানের সংবিধানকে শান্তি সংবিধান। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? সার্কভুক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ। 3 বিঘা করিডর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডর তিস্তা নদীর তীরে অবস্থিত। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। এক কথায় প্রকাশ করুন, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। তুলার তৈরি তুলট। শুদ্ধরূপ লিখুন শিরপিড়া। এটি শুদ্ধরূপ হবে তালিবর স্বরশিকার, বাসিনর বিসর্গ, প দীর্ঘিকার, ডসিনর আকার, শিরপিড়া। নিকন লিখতে শুদ্ধরূপটি হবে নরশিকার, কয়ব মূর্ধন্য, নিকন। সন্ধি বিচ্ছেদ করতে বলা হচ্ছে, প্রথমটি ছিল ইত্যাদি, এটি সন্ধি বিচ্ছেদ হবে ইতি যোগ আদি ইত্যাদি, পর্যন্ত পরি যোগ অন্ত পর্যন্ত। কারক ও বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছে ভাইয়ে ভাইয়ে বেশ মিল, এটি হবে কর্তৃকারকে সপ্তমী। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এটি হবে অধিকরণে সপ্তমী। এবারে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হচ্ছে, প্রথমে রয়েছে সুবর্ণ, এটি হচ্ছে সু যে বর্ণ সুবর্ণ, এটি হবে কর্মধারয় সমাস। বই পড়া বইকে পড়া, এটি হবে তৎপুরুষ সমাস। রাইট দ্য মিনিং অব দ্য ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজি শব্দগুলির বাংলা অর্থ লিখতে বলা হচ্ছে, প্রথমে রয়েছে হোয়ার্ড, এটির অর্থ হচ্ছে ভান্ডার। অ্যাকিলিস হিল, এটি হচ্ছে দুর্বলতম স্থান। স্টেরিওটাইপ, এটি হচ্ছে মুদ্রণ ফলক। ডিতে রয়েছে ইমপ্লিসিট, যার অর্থ অন্তর্নিহিত। ব্রেন বক্স, যার অর্থ বুদ্ধিমান ব্যক্তি। এবারে চেঞ্জ দ্য ভয়েস, প্রথমে রয়েছে হু ইজ কলিং মি, এটি ভয়েস চেঞ্জ হবে বাই হুম অ্যাম আই বিইং কল্ড। তারপরে রয়েছে ডু ইউ নো দ্যাম, এটি হবে আর দে নোন টু ইউ। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটি হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। এরপরে রয়েছে হু প্ল্যান্টেড দিস ট্রি হেয়ার, এটি হবে বাই হুম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড হেয়ার। ইউ মাস্ট শাট দিস ডোরস, এটি হবে দিস ডোরস মাস্ট বি শাট। এরপরে গণিত অংশের মধ্যে প্রথম যে অঙ্কটি ছিল সেটি ছিল, একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 6 ভাগের 5 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার অপেক্ষা 120 জন বেশি হয় তবে ছাত্রীর সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 30 জন। 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সঠিক উত্তর 4.5 সেকেন্ড। দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত 1:3, সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের একক মিটারে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো।
সঠিক উত্তর হচ্ছে ক্ষেত্রফল 1200 বর্গ মিটার এবং পরিসীমা 160 মিটার। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।